আজকে দেখছি লেলো ডিম খাচ্ছে। হ্যাঁ, খুলো না পরে লেলো ডিম অসম্মান দেই অল্প একটু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখানে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্প আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। আজকে রাত্রে হচ্ছে আমরা পাশার সবাই মিলে বিরিয়ানি খাবো। তো এই জন্য হচ্ছে দুপুরবেলায় আমি বিরিয়ানির জন্য গরুর মাংসটা চুলায় বসিয়ে দিলাম। তো এক চুলায় মাংসটা হতে থাক, আর আরেক চুলায় হচ্ছে আমি আমার আবদুল্লাহ বাবাটার জন্য দুটো প্যানকেক বানাচ্ছি। ইদানিং আবদুল্লাহ বাবাটা কিছুই খেতে চাচ্ছে না, তো চিন্তা করলাম যে ডিম দিয়ে প্যানকেক বানিয়ে দিই, যদি ওর কাছে খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি আর কি বেকিং পাউডার যেটা সেটা ইউজ করি না, যেহেতু আবদুল্লাহ বাবাটার জন্য বানাচ্ছি, এর জন্য একটু স্বাস্থ্যসম্মতভাবে বানাচ্ছি। এখানে ডিম, অল্প একটু চিনি আর হচ্ছে ময়দা দিয়েছি। তো দেখি আবদুল্লাহ বাবাটা খায় কি না। আবদুল্লাহ আর কি খাওয়ার প্রতি এত অনীহা কি বলবো, আর বিশেষ করে ডিম জিনিসটাও খুব একটা পছন্দ করে না। আর রামিসা তাসেনও ডিম খুব একটা পছন্দ করে না, ইদানিং দেখি আবদুল্লাহও ডিম একদমই খেতে চায় না। তো বাচ্চা মানুষ, ডিম তো আসলে খাওয়ানো উচিত, তো কীভাবে খাওয়াবো আসলে বুঝতে পারি না। তো এক একদিন এক একটা জিনিস করে ট্রাই করে দেখি যে খায় কি না, কিন্তু খেতে চায় না। তো এখানে হচ্ছে আমি প্যানকেকের ভেতরে একটু আর কি নিউট্রেলা মেখে দিচ্ছি। ও আবার এই নিউট্রেলাটা খুবই পছন্দ করে খায়, শুধু শুধু চামচ ভরে ভরে খায়। তো এখানে আর কি ওকে, আর হচ্ছে আবদুল্লাহ বাবাটাকে পাশে বসিয়ে আমি আর কি সম্পূর্ণ নিউট্রেলাটা আর কি সে স্প্রেড করে দিলাম, যাতে ওর দেখে খাওয়ার প্রতি একটা আগ্রহ হয়। খাও 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 নেও নেও, এই দেখো এই ছবিতে নি নেও নেও নেও। তো গরুর মাংসটা সম্পূর্ণ আর কি কুক করে তারপরে দুপুরে খাবার দাবার খেয়ে এখন হচ্ছে বিকেলবেলা একটু বাহিরে আসলাম। আজকে হচ্ছে বোরকার দোকানে আসলাম, এর আগে বোরকার দোকানে আর কি দুইটা বোরকা বানাতে দিয়ে গিয়েছিলাম। তো আজকে আর কি সেই বোরকা দুটা ডেলিভারি নিতে আসলাম। আমার ছোট সময় থেকেই, যখন আর কি ছোট ছিলাম, ছোট বলতে কি এখনও, টেইলরে যখন ড্রেস বানাতে দেই, তো ড্রেস যে তারিখে আর কি ডেলিভারি দেওয়ার ডেট থাকে, ওই ডেটের একদিন দুদিন আগে থেকে ফোন দেওয়া শুরু করি, নয়তো বা যাই যে আমার ড্রেসটা কি হয়েছে। আচ্ছা না, অনেকে যে বানাতে দিয়েছে রেডি হয়ে গিয়েছে তাও নেয় না, দুদিন তিন দিন পরে নেয়। আর আমার অবস্থা হয়েছে উল্টা, আমি আর কি ডেটের আগে থেকে ঘোরাঘুরি যে আমারটা কি হয়েছে। আমি জানি আমার অনেক অনেক আপুরা আছেন, তারা আর কি আমার মতো বোরকা দেখতে পছন্দ করেন। তো আমি যখনই বোরকার দোকানে যাই, তো টুকটাক একটু ভিডিও করতে চেষ্টা করি আমার আপুদের জন্য, যে আপুরা হয়তো বা দেখে ভালো লাগবে আপুদের, আমার নিজেরও আর কি বোরকা দেখতে খুব ভালো লাগে। দেখা যায় আমি যে সবসময় বানাই তা না, তারপরও আর কি আমার জায়রা যখন বানায় তখন ওদের সাথে যাই, দেখি নতুন কী কী কালেকশন এসেছে, নতুন কী ডিজাইন এসেছে, তো খুব ভালো লাগে আর কি আমার দেখতে। তো এর জন্য আপনাদের জন্য একটু ভিডিও করি, আপনারাও একটু দেখেন কাতারের বোরকার কালেকশনগুলো। যে আবায়াটা ভালো লাগে ওটা একটু পরে ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগছে। তো এই আবায়াটা না কেন যেন ভালো লাগলো, এই জন্য পরে একটু ছবি উঠালাম। আর এই তো আমাদের আর কি আবায়া আর কি বোরকা দুটো রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ট্রায়াল দিয়ে তারপর বাসায় নিয়ে যাব। আমার আর কি অনেক ভিডিওতে আমার আপুরা আর কি প্রশ্ন করে যে আপু আপনি কোথা থেকে আবায়াগুলো বানান। এটা হচ্ছে এখন যে এই শপটা দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার আর কি নর্মালি মানুষ বলে সবজি মার্কেট, খামিদ জুম্মা যেটা, ওই মার্কেটে এদিকে আবায়াগুলো সুন্দর, আবার আজিজিয়া যে এই জায়গাটা আছে ওই জায়গার আবায়াগুলো সুন্দর। তো আমি নির্দিষ্ট কোনো জায়গায় আর কি বোরকা বানাই না,
যখন যেখানে ভালো লাগে, যে ডিজাইনটা ভালো লাগে ওইভাবে হিসেবে বানাই। তো আমার এক একটা বোরকা এক এক শপের, সব দিক থেকে বানাই। খরাতে একটা জায়গা আছে, ওখান থেকে বানাই আর কি, যখন যেখানে পছন্দ হয়। তো বোরকা দুটা নিয়ে হচ্ছে এখন আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ার পর আবার রান্না করে আসলাম। তো প্রত্যেক দিন দেখা যায় কি, আমরা যখন বিকেলবেলা বাহিরে যাই কিংবা দুপুরবেলা বাহিরে যাই, তো ওই যে বাঙালি দোকান থেকে এক কাপ চা খাই, আপনারা তো সবাই দেখেন আমার ভিডিওতে। তো আজকে যেহেতু আমি নিজে ড্রাইভ করে গিয়েছি, তো আজকে আর চা খাওয়া হয়নি। আমার কাছে না কেমন যেন একটু আনিস লাগে যে আমি যাব, যে হর্ন দিয়ে এক কাপ চা কিনবো, এসবের কারণে আসলে আজকে চাটা খাওয়া হয়নি। কিন্তু যে প্রত্যেক দিন বিকেলবেলা দুধ চা খাওয়ার অভ্যাস, কারো না কারোর সাথে যে দুধ চা খাই, তো চিন্তা করলাম বাসায় বানাই। আর যেহেতু আমার জায়েরাও এসেছে আর কি, সবাই মিলে একসাথে খাবো, রান্না বান্না করার জন্য এসেছে। তো দুধ চা বানাই আর হচ্ছে ফ্রোজেন যে পরোটা, সে পরোটা ভেজে নিই, নাস্তা খাওয়া হবে সন্ধ্যার। দুধ চা দিয়ে পরোটা আর দুধ চা দিয়ে মুড়ি, এই দুইটা খাওয়া হচ্ছে আমি আমার মা থেকে শিখেছি। আমার মা সবসময় দুধ চা দিয়ে মুড়ি দিয়ে খায় আর হাতে বানানো পরোটা দিয়ে দুধ চা দিয়ে খায়। তো আমার সব সময় আমার মার কথা মনে পড়ে, আমি যখন দুধ চা দিয়ে আর কি মুড়ি কিংবা পরোটাটা খাই। তা আমরা তিন যা আর হচ্ছে ভাতি যাব, চারজনে মিলে চা দিয়ে পরোটা খেতে বসেছে। ভাতি যাব একটু অসুস্থ, ও এত চা খাবে না, অল্প একটু চা নিয়েছে। তো চা খেয়ে পটাপট কাজে লেগে যাব। এই খাওয়া দাওয়া ঘোরাতে আসলে রাতের খাওয়ার কোনো কাজই হচ্ছে না। তো দুপুরবেলা তো বিরিয়ানির মাংসটা রান্না করে রেখেছি, এখন হচ্ছে চা খেয়ে তারপর বাকি প্রিপারেশন করে নিব বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। হচ্ছে বয়েল এগ যেটা সিদ্ধ করে নিব ডিম, আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করে নিব, আর সালাদ কেটে নিব, এতটুকুই। তো আমার প্রত্যেকটা ভিডিওতে তো আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, তো আমার লাস্ট ভিডিওতে না তার আগের ভিডিওতে যেন একটা আপু আর কি আমাকে কমেন্টস করেছে যে আপু তোমার ভিডিও মানে হচ্ছে খাওয়া দাওয়া দাওয়াত। তো আসলে আমরা আর কি একসাথে থাকি, তো এত পরিমাণে দাওয়াত খাওয়া হয়, আমাদের কোনো পারপাস লাগে না, টুকটাক যে কোনো পারপাসেই আমরা আর কি দাওয়াত খাই, একসাথে খাই। দাওয়াত বলতে কি, যে রোস্ট পোলাও এগুলো লাগবে তা না, যে বিরিয়ানি রান্না করলাম সবাই মিলে একসাথে খেলাম, খিচুড়ি রান্না করলাম সবাই মিলে একসাথে খেলাম, এমন। আমরা হচ্ছে এক পরিবারে আর কি একসাথে এক বাড়িতে মোট হচ্ছে 18 জন মানুষ থাকি। আমরা একসাথে যখন খেতে বসি বাসারই সবাই, 18 জন মানুষ একসাথে খাই। তো দেখা যায় কারো না কারো কিছু না কিছু পারপাস থাকে। যেমন আজকে আমার বাসায় কি পারপাসে আমি খাওয়াচ্ছি আমি বলি, তো রামিসার বাবা হচ্ছে নতুন একটা গাড়ি কিনেছে, তো এই পারপাসে হচ্ছে সবাই ধরেছে না আমাদের খাওয়াতে হবে, গতকালকে রাত্রে গাড়িটা কিনেছে আর আজকে রাত্রে ওদেরকে আমি আর কি আমার বাসায় খেতে বলেছি। তো যেমন অন্য কোনো ফ্যামিলিতে হইলে হয়তো বা গাড়ি কিনছে তো কী হয়েছে, খাওয়ানোর কী আছে, কিংবা গাড়ি একটা বিক্রি করছে তো কী হয়েছে, খাওয়ানোর কী আছে, আমাদের কোনো পারপাস লাগে না তেমন বড় কোনো পারপাস। যেমন বাচ্চার জন্মদিন, আজকে সবাই মিলে একসাথে খাবো, তোমার ম্যারেজ ডে, আজকে সবাই মিলে একসাথে খাবো, কিংবা তোমার ছেলে একটু পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, আজকে সবাই মিলে একসাথে খাওয়াবো। দেখা যায় 7-8টা বাচ্চা, তো মাস ভরে তোদের জন্মদিন লেগেই থাকে, আমরা খুব একটা জন্মদিন ওভাবে ঘটা করে করি না। তারপরও এমন টুকটাক পারপাসে দেখা যায় এত পরিমাণে খাওয়া হয়, আর প্রতি উইকলি যেটা প্রতি বৃহস্পতিবার তো দেখা যায় একসাথে সবাই মিলে মাস্ট খাওয়া হয়, শুক্রবার দিন বাইরে ঘুরতে যাওয়া হয় ওই শুক্রবারও খাওয়া হয়, আর মাঝখানের দিনগুলো দেখা যায় কোনো না কোনো পারপাস থাকেই। আবার দেখা যায় কারোর ভালো লাগলো, কেউ একটু ভালো বাজার করলো, আসেন সবাই মিলে একসাথে খাই। তো আমি যেহেতু একজনের বাসায় খাই আসলাম, তো আমারও তো দায়িত্ব পড়ে তারে খাওয়ানো, তো আচ্ছা ঠিক আছে কালকে আমার বাসায় খাই। তো আমার আরেক যে আবার 2 দিন পরে দাওয়াত দেয়, তাহলে আমার বাসায় কালকে খাই। এভাবে দেখা যায় প্রচুর দাওয়াত খাওয়া হয়। আমি তো আসলে সবগুলো ভিডিও করি না, সপ্তাহে যদি 7 দিন থাকে, 7 দিনের মধ্যে দেখা যায় 3 দিনই দাওয়াত আর 4 দিন বাসায় রান্না করে খাওয়া হয়। এভাবে আসলে আমাদের ফ্যামিলিটা চলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম, এখন হচ্ছে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। আজকে কেন জানি পাটা আর ভর্তা বাটতে ইচ্ছা করে নাই, এর জন্য হচ্ছে ব্লেন্ডারে ধনিয়া পাতা ভর্তাটা করে নিয়েছি। আর আমার আগে হচ্ছে ফ্রিজে
আপনার কালা দুধ যেটা ভর্তা বানানো ছিল কতখানি ওটা বের করেছি, চিন্তা করলাম সবাই মিলে একসাথে খেয়ে ফেলবো। আসলে বিরিয়ানির সাথে ভর্তাটা না আমাদের খুব ভালো লাগে, অনেকেই অনেক কিছু পছন্দ করেন, আমাদের আবার বিরিয়ানির সাথে ভর্তাটা খুব পছন্দ। তা আমাদের বিরিয়ানি রান্না বান্না শেষ, এখন হচ্ছে সবাইকে দিয়ে দিব, দিয়ে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। এই গরুর তেহারিটা না আমার কাছে খেতে এত ভালো লাগে, বাংলাদেশে যে কোনো মিলাদ মাহফিলে, তারপর হচ্ছে আপনার বিশেষ করে গায়ে হলুদের মধ্যে যে এই গরুর তেহারিটা রান্না করে ওটা কিন্তু খেতে একদম মানে এত ভালো লাগে। এবার আমরা যখন বাংলাদেশে গিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক বিয়ে খেয়েছি, মানে গ্রামের বাড়িতে হচ্ছে সকালবেলা খিচুড়ি খাওয়ায়, ওই খিচুড়িটা তারপরে গায়ে হলুদের এই তেহারিটা, এই দুটা জিনিস আমাদের খুবই পছন্দ আলহামদুলিল্লাহ। এবার বাংলাদেশে যে অনেক খাওয়া হয়েছে, তো আমরা এখন সবাই মিলে একসাথে আমাদের রাতের খাবারটা খেয়ে নিবো। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর যদি একটু বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যাদের কাছে ভালো লাগবে না তারাও দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ।